বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তিনি বলেন, সর্বশেষ দেশনেত্রীর স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে ইনসুলিন ব্যবহারের পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ তো হচ্ছেই না, বরং তা বিপজ্জনক মাত্রায় অবস্থান করছে। ইতিমধ্যে তার মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষতের জন্য মুখে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়েছে, যার কারণে তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছেন না। যাও খেয়ে কোনো রকমে জীবন ধারণ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। জমিরুদ্দিন সরকার বলেন, খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এক শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বন্দী হওয়ার অনেক আগে থেকেই নানা রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। একজন বর্ষীয়ান নারীর এই নির্জন মানবেতর কারাবাস স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, তা বেগম খালেদা জিয়ার বর্তমান গুরুতর শারীরিক অসুস্থতায় উপলব্ধি করা যায়। কারাগারে অবস্থানকালীন তার কক্ষের বাথরুমে তিনি পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন। নির্জন, নিঃসঙ্গ, নিরাপত্তাহীন পরিবেশের কারণে নিদ্রাহীনতা, উদ্বেগ, বিষণ্ণতা সহ মানসিক রোগাক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা বহু গুণ বৃদ্ধি পায়। বিরূপ নিপীড়নমূলক পরিবেশ ও অস্বাভাবিক মানসিক চাপের ফলে তার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বহু গুণ বৃদ্ধি পেয়েছে। মারাত্মক জীবনবিনাশী জীবাণু দ্বারা ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ার সম্ভাবনা বেশ প্রবল হয়ে উঠেছে। এছাড়াও ধারণা করা হয় যে কারাগারে থাকার সময় সেখানকার পরিবেশের জন্য ভয়ঙ্কর মারাত্মক ভিটামিন ডি ও ক্যালসিয়ামের শূন্যতা দেখা দিয়েছে, যা তার হাড়ের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এমনিতেই অনেক আগে থেকেই তিনি বাম কাঁধ ও হাতের ব্যথায় ভুগতেন, এখন সেই ব্যথা ডান কাঁধ ও হাতেও সম্প্রসারিত হয়ে মারাত্মক রূপ ধারণ করেছে। তিনি এখন দুই হাতেই নিদারুণ যন্ত্রণা ভোগ করছেন। সরকার প্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যা শুধু অমানবিকই নয়, নিষ্ঠুর মনুষ্যত্বহীন মনেরও বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আয়েশ করে পায়েস খাচ্ছেন, তিনি অসুস্থতার নামে নাটক করছেন। দেশের একজন বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদদের অসুস্থতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যে ধরনের বিদ্রূপ ও রসিকতা করে আসছেন তা নজিরবিহীন। এ ধরনের দৃষ্টান্ত সভ্য দেশ ও সমাজে একেবারে বিরল। কারাগারে দূষণমুক্ত পরিবেশে তার স্বাস্থ্য, সুস্থতা ও জীবন সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেগম জিয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য একজন বন্দীর মানবাধিকারকে অবজ্ঞা করার সামিল এবং এই বক্তব্য কেবলমাত্র প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ঠুর রসিকতায় একটি স্বৈরাচারী সরকারের ভয়াবহ রূপটি ফুটে ওঠে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে ভুগছেন। ইতিপূর্বে তার দুই হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। কিছুদিন আগে তিনি লন্ডনে চোখের অপারেশনও সম্পন্ন করেছেন। চিকিৎসকদের পরিভাষায় তিনি একজন বিশেষ পরিচর্যার সাপেক্ষ রোগী। সেই হিসেবে সুচিকিৎসার স্বার্থে তার একান্ত ব্যক্তিগত পরিচর্যার সকল সুবিধা নিশ্চিত করা জরুরি, যা সকল সভ্য, গণতান্ত্রিক ও মানবিকতাবোধ সম্পন্ন দেশে নিশ্চিত হয়। প্রকৃত ও যথাযথ সেবার অভাবে ক্রমান্বয়ে তিনি ঘাড়, মেরুদণ্ড ও নানাবিধ ব্যবসায়িক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছেন। তার এই দীর্ঘকালীন অসুস্থতা কেবলমাত্র দীর্ঘকাল চিকিৎসায় অভিজ্ঞ ও নিয়োজিত ব্যক্তিগত চিকিৎসকদেরই ভালোভাবে জানা আছে। নতুন কোনো চিকিৎসক দলের পক্ষে তার সম্পূর্ণ শারীরিক অবস্থা এক নজরে ও এক নিমিষে অনুধাবন ও নির্ণয় করা একেবারে অসম্ভব। গভীর উদ্বেগের বিষয় এই যে বেগম খালেদা জিয়ার কোনো সাজাই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই। এমত অবস্থায় জামিন না দিয়ে তাকে কারাগারে রাখা সম্পূর্ণরূপে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বলেন, সরকারের লোকজন শুরু থেকেই বেগম খালেদা জিয়ার যথাযথ সুচিকিৎসার বন্দোবস্ত করছে বলে দেশ ও বিশ্ববাসীকে আশ্বস্ত করার চেষ্টা করে আসছেন। কিন্তু কারাগারে থাকার সময় বন্দী দেশনেত্রীর সুচিকিৎসার উদ্যোগ নেওয়ার কোনো গ্রহণযোগ্য প্রমাণ আজও দেশ ও বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে পারেনি। বরং সাম্প্রতিককালে সরকার নিয়োজিত চিকিৎসক দল তার স্বাস্থ্য বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছেন তাতে এক বছর পূর্বে ব্যক্ত সকল অনুমান ও শঙ্কা অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে সরকারের সুচিকিৎসার দাবিকে সাম্প্রতিক মেডিকেল বোর্ডের রিপোর্ট বিন্দুমাত্র সমর্থন করছে না। এই মেডিকেল বোর্ডের লিখিত প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে শঙ্কা ও পূর্বানুমিত ক্রমানুগতির ধারণা এখন প্রতিনিয়ত মারাত্মক অবনতির চিত্রই ক্রমাগত ফুটে উঠেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে নিজ দলের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার এক পর্যায়ে বলেছিলেন যে বেগম জিয়া কোনোদিনই কারাগার থেকে বের হবেন না। তিনি দেশে এসে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করছেন। ইতিমধ্যে কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের এসআর জারি করা হয়েছে। এই নির্দেশ কিসের জন্য এবং কার জন্য করা হচ্ছে তা জনগণের বুঝতে বাকি নেই।
দেশ কর্তৃত্ববাদী শাসনে এক মহাশৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়েছে বলেই ন্যায় বিচার নিরুদ্দেশ হয়েছে, আর সেই কারণে অন্যায় ও অবিচারের এক চরম বহিঃপ্রকাশের ফলশ্রুতি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া। অশুভ উদ্দেশ্যেই কারাগারে আদালত বসানো হচ্ছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার যাতে চরম অবনতি না ঘটে সেজন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসা করানো, বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। তাই আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার পছন্দনীয় হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি। জাতীয় ঐক্যফ্রন্টের বিভেদ দূর করতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন আলোচনায় বসতে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে, কিন্তু কাদের সিদ্দিকী সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। জানা গেছে, সাম্প্রতিক সময়ে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে বিএনপি এবং বিশ দলীয় জোটের যে বিরোধ চলছে তা নিষ্পত্তির জন্য রমজানে যে কোনো দিন সংলাপে বসতে চেয়েছিলেন ডক্টর কামাল হোসেন। সে অনুযায়ী দূত মারফত বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু বিক্ষুব্ধ কাদের সিদ্দিকী এ ধরনের আলোচনার নাটকে যেতে আগ্রহী নন। কাদের সিদ্দিকী সাফ জানিয়ে দিয়েছেন, সংবাদ সম্মেলন করেই আলটিমেটাম দিয়েছি, গোপন অভিসারে কোনো কিছুর সমাধান হবে না, আন্তরিকতা কিংবা বন্ধুত্ব থাকলে পরিষ্কারভাবেই সবকিছুর সমাধান করতে হবে, রাজনীতিতে নোংরামি থাকলে তা কখনোই মঙ্গলকর হয় না, তাই নিজেদের বিভেদ দূর করতে আগে নিজেদের পরিষ্কার হতে হবে। বঙ্গবীর অনেকটা ক্ষোভ মিশ্রিতভাবেই বলেন, এখন তো আর রাজনীতি নেই, তাই এত তাগাদা কিসের। এদিকে ডক্টর কামাল হোসেনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় কিছুটা চটেছেন তিনি। তার এক ঘনিষ্ঠ আইনজীবী জানান, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, যে কোনো প্রয়োজনে আলোচনা হতে পারে, আর আলোচনার টেবিলেই সব কিছুর সমাধান হবে। আগামী 24 জুন অনুষ্ঠিতব্য বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 5 জনকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। অপর প্রার্থীরা হলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জিএম সিরাজ, সাবেক জেলা সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম বাসা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান। তারা 23 মে মধ্যে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যে কোনো একজন বাদে অন্যদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানানো হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। ২০ মে ১৯৮১ স্বদেশ প্রত্যাবর্তনের পর ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িটি যাওয়ার জন্য আকুল ছিলেন শেখ হাসিনা। সেই আকুলতা থেকেই এই দিনে সরকারের কাছে বাড়িটি খুলে দেওয়ার জন্য এবং উত্তরাধিকার হিসেবে বাড়ির মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। অবশ্য দেশে ফেরার পরদিনই 18 মে শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে যান, কিন্তু নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা সরকারি লোকজন তাকে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। এরপর শেখ হাসিনা 32 নম্বরের মূল ফটকের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন। এ সময় পুলিশ কর্মী সমর্থকদের প্রবেশ করতে দেয়নি, এখান থেকে 76 জনকে আটক করে। 19 মে শেখ হাসিনা আবেগরুদ্ধ কণ্ঠে বলেন, যে বাড়িতে আমি বড় হয়েছি, যে বাড়িতে আমার পিতাকে হত্যা করা হয়েছে, সেখানে আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না, এ কেমন বিচার। শেখ হাসিনা বলেন, একদিন নিশ্চয়ই এসব অন্যায়ের বিচার হবে। 20 মে শেখ হাসিনার পক্ষে তার পৈতৃক বাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়। ওই আবেদনে 75-এর 15ই আগস্টের নারকীয়তার বর্ণনা দিয়ে এই বাড়িটি একমাত্র উত্তরাধিকার হিসেবে শেখ হাসিনা এবং শেখ রেহানার নাম উল্লেখ করা হয়, কিন্তু জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগ সভাপতিকে বাড়িটি বুঝিয়ে দেওয়া হয়নি। 30 মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলিলপত্রে দেখা যায়, আওয়ামী লীগ সভাপতির আবেদনটি সিদ্ধান্তের জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পাঠানো হয়েছিল। জিয়া ওই ফাইলে লিখেছিলেন নো। জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে অযোগ্য ছিলেন, তাকে নির্বাচনে যোগ্য করতে বিএনপি সংবিধান সংশোধন করে। এ সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে সাত্তার ধানমন্ডি 32 নম্বরের পবিত্র বাড়িটির মালিকানা জাতির পিতার কন্যাকে বুঝিয়ে দেন। আজ যখন রাজনীতিতে প্রতিহিংসার বিষবাপ্য, অনেকেই বলেন বেগম জিয়ার প্রতি কেন এত রুষ্ট শেখ হাসিনা, কেন খালেদা জিয়ার প্রতি কোনো সহানুভূতি নেই, তখন দৃশ্যপটে ভেসে আসে 38 বছর আগের এই ঘটনা। শেখ হাসিনা যেদিন স্বদেশে ফিরে এসেছিলেন সেদিন আওয়ামী লীগের হিসাব অনুযায়ী 77,000 নেতাকর্মী কারাগারে ছিলেন। 75-এর 15ই আগস্ট থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সময় পর্যন্ত 1.5 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।
এখন যারা মানবতার জন্য আর্তনাদ করে তখন কি তারা ঘুমিয়েছিলেন?